ঈদের ছুটি কাটিয়ে ভোরে ঢাকায় ফিরেই খুন হয়েছেন পুলিশের এক কনস্টেবল। মোহাম্মদ মনিরুজ্জামান নামে এই পুলিশ সদস্য রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গ্রামের বাড়ি শেরপুর থেকে ট্রেনে শনিবার ভোরে ঢাকার তেজগাঁও রেল স্টেশনে নেমে কর্মস্থলে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। নিহত মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ কমিশনার শাহেদ আল মাসুদ জানান, ফার্মগেটের সেজন পয়েন্টের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন মনিরুজ্জামান। তার হাতে ও পায়ে ছুরির আঘাত আছে, দীর্ঘ সময় পড়ে থাকায় রক্তক্ষরণ হয়। নিহত মনিরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ছুটে আসেন মনিরুজ্জামানের স্বজনরা। চিন্তার চেষ্টাই হয়তো করছে, আমরা তো দেখি নাই, বাট সে হয়তো প্রতিহত করার চেষ্টা করছে, তখন ওই কারণেই হয়তো ধ্বস্তাধ্বস্তি হয়েছে এবং তার হাতে এবং পায়ে ছুরিকাঘাত করে। এর পরিপ্রেক্ষিতে হয়তো রক্তক্ষরণ ছিল বেশি এবং তাকে যখন পরে হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশের টহলগাড়ি, ততক্ষণ তখন তার মানে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছেন।